হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি এসেছি তোমাদের কাছে একটা আমার গল্প, ভৌতিক গল্প, ভৌতিক মানে ঘটনা শেয়ার করার জন্য। তো আমার এক দেওর ছিল, দেওর হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলের বন্ধু। যাই হোক, সেই দেওর আমি দেওরের কাছে শোনাই এই গল্পটা, তোমাদের কাছে আজকে শেয়ার করব, যেটা আমি হঠাৎই শুনেছি ঘটনাটা। তো আমার ইচ্ছা হলো যে আমার বন্ধুদের শোনাই। তো আজকে শুনে নাও গল্পটা, কেমন লাগে তোমরা বলবে। হ্যাঁ, তো এক মানে আমার ওই মানে বন্ধুটার এক দাদু ছিল, মানে দেওরটার এক দাদু ছিল। হ্যাঁ, দাদুটা সে বাইরে মানে কলকাতার বাইরে, হয়তো দমদম টমদম ওই সাইডে, মানে ওই সাইডে ওই দিকটায় যেত, ওইখানে বোধহয় কোথাও ওখানেই কোথায় চাকরি করতো। রাত করে বাড়িতে আসতো, আস্তে আস্তে তোমার বাড়িতে লাস্ট ট্রেন ধরে বাড়িতে আসতো। তো আস্তে আস্তে আমাদের এই কাঁচড়াপাড়া অফিসার কলোনিতে একটা জায়গা আছে, মানে রাস্তা আছে, সেই রাস্তা শর্টকাটের রাস্তা, তো সেইখান দিয়েই আসতো। আর সেই রাস্তাটা অবশ্য এখন বন্ধ হয়ে গেছে, তখনকার দিনে, এটা অনেকদিন আগেকার কথাই বলছি, আজ 20 বছর আগেকার কথা বলছি। তো কি হয়েছে, ওই জায়গাটা ভালো ছিল না, ওইখানে একটা বড় ধরনের চৌবাচ্চা ছিল, যেখানে যেখানে অনেকের অনেক কিছু দেখতে পারত, অনেক নেগেটিভ অ্যাক্টিভিটি সেখানে অনেকেই দেখেছে। তো যাই হোক, তা সেই দিনকে সেই দাদু ওখান দিয়ে আসছিলেন সাইকেল নিয়ে। অনেক রাত হয়ে গেছে, ধরো 12:30 বোধ হয় বাজে, রাত হয়ে গেছিল, সাইকেল নিয়ে আসছে। ওই দাদুর ভীষণ সাহস ছিল, তো ওইখান দিয়ে অন্ধকার রাস্তা, কেউ নেই, ঘুরঘুরটি অন্ধকার, ওখান দিয়ে সাইকেল নিয়ে আসতে 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 যখন ওই চৌবাচ্চাটার কাছে কাছে এসেছে, তখন দেখে একটা ছোট্ট বাচ্চা, 6 বছরের, এই 5-6 বছরের একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, একটা 6 বছরের বাচ্চা মেয়ে ওখানে মাটিতে বসে, 2 ঠ্যাং ছড়িয়ে বসে আছে, চুলগুলো তার পুরো সামনের দিকে একদম, মানে সামনের দিকে মুখ চোখ দিয়ে ঢাকা, প্রায় মানে তোমার বুক অবধি চুল, হাঁটু মানে ঠ্যাংটা ছড়িয়ে বসে আছে। ওইটুকুনি বাচ্চা মেয়ে ওইখানে ওই পরিস্থিতিতে বসে থাকাটা একটা কীরকম অস্বাভাবিক না? হ্যাঁ, তো সে কি ভাব, দাদু ভাবলো একই আমি কি দেখছি, এত রাতে এই বাচ্চা মেয়েটা এখানে কেন বসে, হয়তো বা ওর মাটা হয়তো পায়খানাটা এখানে এদিকে, সরি, হয়তো ওর মাটা হয়তো ওখানে পটি ফটি করতে, তখনকার দিনে সব বাইরে পটি করতে আসতো আগানে বাগানে, তাই সেটাই ভেবেছে। তা কিছুক্ষণ দাঁড়ানোর পরে বলছে দাদু, তখন হঠাৎ বললো, এই তুই কে রে? কোনো উত্তর নেই। আবার বলছে, কি রে, উত্তর দিচ্ছিস না, বল না তুই কে, হ্যাঁ এখানে কেন রে? এভাবে প্রশ্ন করার পরে দাদু হঠাৎ খেয়াল করে, সে চুলের ফাঁক দিয়ে জল জল করছে দুটো চোখ। আমি বন্ধুরা বলতে আমার গায়ে কাটা দিচ্ছে, আমি তো শুনেই না, আমি সত্যি আমি একটু ভয় পেয়েছিলাম। তো সেই এরকম দুটো জল জলে চোখ দেখে সেই অত সাহসী দাদুর তো বিশাল ভয় লেগে গেছে, হঠাৎ করে বলছে, ওরে বাবা, তাড়াতাড়ি করে পকেট থেকে বিড়ি নিয়ে তাড়াতাড়ি করে আগুন নিয়ে ধরিয়েছে, দেখছে তবুও দাঁড়িয়ে আছে, এরকম করে নড়ছে, যে ঘাটটা একবার উঁচু করছে একবার নিচু করছে, এরকম করছে। দাদু সে কোনো রকমে বিড়িটা মুখে দিয়ে সাইকেল নিয়ে পই 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 করে চালিয়ে চলে যাচ্ছে, কিন্তু সাইকেল যেন আর চলতে চায় না। দাদু সেদিনকে খুব ভয় পেয়েছিল, পরের দিনকে দাদুর নাকি বাড়িতে গিয়ে সেই রাত থেকে বিশাল জ্বর এসেছিল। এই ছিল আমার সেদিনকার ঘটনাটা। আজও মানে আমি তো সেটা জানতাম না, আমি রিসেন্ট এই ঘটনাটা শুনেছি। তো এরকমই ছোটো ছোটো অনেক ঘটনা আমার কাছে আরও আছে, তো আমার এটা বেশ ইউনিক লেগেছে ঘটনাটা। তোমাদের কাছে আরও ইউনিক ইউনিক ঘটনা আমি শোনাবো, তোমরা অপেক্ষা করো। তোমাদের কেমন লাগলো আমার এই ঘটনাটা, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, আমি তোমাদের আরও শোনাবো। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।